হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জেরান্ট ইনফিনিটিভ এবং পাস্ট পার্টিসিপল। এটা আমি ফার্স্ট পার্ট ওয়ান আমি আপনাদেরকে দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কীভাবে আপনারা বুঝবেন এটা জেরান্ট, কীভাবে এটা ব্যবহার করবেন, জেরান্ট ইংরেজিতে কীভাবে থাকবে এবং জেরান্টের বাংলায় ব্যবহার কি, বাংলাতে কি অর্থে আপনি বুঝতে পারবেন এখন জেরান্ট ব্যবহার হচ্ছে, আবার কখন বুঝবেন যে জেরান্ট কি, পার্টিসিপল কি এবং ইনফিনিটিভ কি, সেটা বাংলাতে ইংরেজিতে টোটাল ধারণা ক্লিয়ার করার জন্য আমি ওয়াদুদ আপনাদের পাশে আসি। সো গাইস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য। আর আপনারা যদি টেকনিক দিয়ে গ্রামার শিখতে চান, সবাইকে জানিয়ে দিবেন মডেল কুয়েশন থেকে সরাসরি এ টু জেড যে ভিডিওগুলো আছে, ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপর সাফিক্স, প্রিফিক্স, হোয়াট এভার ফর এসএসসি, এসএসসি, বিসিএস, যে কোনো ক্লাসেরই হোক, আমার টেকনিক দিয়ে যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য। বিনিময়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু কষ্ট করে আপনারা ফেসবুকে, আপনাদের পেজে, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করবেন, কারণ আপনাদের এই ভাই সর্বোচ্চ চেষ্টা করবে শত কষ্টের মাঝেও আপনারা আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে। তো গাইস, লেটস গেট স্টার্টেড। আজকে শুরু করা যাক, আমরা বোঝার চেষ্টা করব হোয়াট ইজ জেরান্ট। প্রথমে এই একটা জায়গার মধ্যে লক্ষ্য করেন, আমি এখানে লিখছি জেরান্ট, নিচে সংক্ষিপ্তভাবে দিছি ভার প্লাস আইএনজি। দ্যাট মিন্স কোনো জায়গায় যদি দেখেন ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে এবং সেটা কাজ করছে নাউনের মতো, এই ভার্ব আইএনজি কিসের মতো কাজ করবে? নাউন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। নাউন কি, অ্যাডজেক্টিভ কি, সেটা সহজে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। কখন থাকলে বুঝবেন এটা নাউন জেরান্ট, কখন আইএনজি থাকলে বুঝবেন সেটা পার্টিসিপল, সেই বিষয়ে আমি কথা বলবো। তাহলে আমরা প্রথমে বুঝলাম, যদি ভার্বের সাথে আইএনজি থাকে, যেমন সাবজেক্টে থাকতে পারে সেটা, যেমন আমি যদি বলি ওয়াকিং ইন দ্য গার্ডেন ইজ ভেরি এনজয়েবল, বাগানে ফুল ফোটা থাকে, বাগানে হাঁটা সেটা অনেক সুন্দর লাগে। আবার কখনো দেখবেন আই সো হিম গোয়িং, আমি তাকে যেতে দেখছিলাম অথবা আমি তার যাওয়া দেখছিলাম, এটা বাংলাতে। তো গোয়িং এর সাথে আইএনজি, মনে রাখবেন যেটা ভার্বের সাথে আইএনজি সেটা ভার্বের স্থানে না থেকে, যদি কখনো দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি থাকে অথবা সাবজেক্টের স্থানে ভার্বের সাথে আইএনজি থাকে, দ্যাট মে বি নাউন অথবা জেরান্ট। তাহলে আমরা এক কথায় যে জিনিসটা এখানে দেখতে পারতেছেন, লক্ষ্য করেন, ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা বুঝবো এটা জেরান্ট, পার্টিসিপল কখন, এইটাও ভার্বের সাথে আইএনজি। তো ভাই, আপনার মনে এখন কনফিউশন জাগতেছে মোস্ট অফ দ্য টাইমস, ভার্বের সাথে আইএনজি বললেন জেরান্ট, আবার ভার্বের সাথে আইএনজি বললেন পার্টিসিপল। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জেরান্ট বুঝবো কখন, পার্টিসিপল বুঝবো কখন? নো প্রবলেম, ওয়েট ফর দ্যাট, আই উইল গিভ ইউ এক্সাম্পল অ্যান্ড সলিউশন। এখন নিচে দেখেন আবার আছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আবার কি, দেখেন ভার্ব এটা যদি সামনেরটাও থাকে তাহলে সেটা বুঝবেন ইনফিনিটিভ। তো এক কথায় জেরান্ট পার্টিসিপল ইংরেজিতে একই কথা, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ডিফারেন্স কি আপনারা জানতে চাইছেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ইনফিনিটিভ কি, এক কথায় মনে রাখবেন ভার্বের সামনে টু থাকলে সেটাকে বলে ইনফিনিটিভ। বাংলাতে কিভাবে বুঝবেন, কি বাংলাতে বুঝলে আপনি টু ব্যবহার করবেন ভার্বের সামনে, সেটাও আমি ক্লিয়ার করব। তো আমি এখন এক্সাম্পল দিব কিভাবে বুঝবেন ভার্বের সাথে আইএনজি থাকলে জেরান্ট। জেরান্ট হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করার পর যদি সেটা নাউনের মতো কাজ করে, দ্যাট মিন্স ইফ ইউ গেট ভার্ব উইথ আইএনজি অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাজ নাউন, একটা সেন্টেন্সে একটা বাক্যে যদি সেটা নাউনের মতো কাজ, নাউনের মতো কাজ করে, তাহলে সেটা হবে জেরান্ট। এখন ভার্বের সাথে আইএনজি সেটা পার্টিসিপল হতে পারে, বাট সেটা কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভ। তো আমি এখানে নাউন লিখছি পার্টিসিপল মনে রাখার জন্য,
adjective. তাহলে noun হচ্ছে gerund, adjective হচ্ছে participle. এখন question হচ্ছে, ভাই আমাকে direct দেখায় দেন। যেমন দেখেন, আমি আপনাকে তিনটা বাক্য লিখবো এখানে। কোনটা noun, কোনটা ing হলে noun ধরবেন, কোনটা ing হলে adjective ধরবেন, কোনটার বারবে সামনে to থাকলে infinitive ধরবেন। তো let's get started. আমি এখন আপনাদেরকে example দিব। gerund যেমন দেখেন আমি লিখলাম walking is good exercise. Walking is good exercise. তাহলে লক্ষ্য করেন এটা হচ্ছে সাবজেক্টের জায়গা বাট ভার্বের সাথে কি ব্যবহার করে এটাকে নাউন বানানো হয়েছে ing তাহলে এই walking ভার্বের সাথে ing আছে এবং সাবজেক্টে adjective বসে না সাবজেক্টে noun বসে এখন adjective বসতে পারে কখন বসতে পারে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এখানে একটু কনফিউশন আছে নো প্রবলেম আই উইল গিভ ইউ অ্যানসার ফর দ্যাট এই জায়গা লক্ষ্য করেন ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ তাহলে এখানে প্রথমে সাবজেক্টে ভার্ব বসে আইএনজি হইছে এবং এইটা সাবজেক্টের স্থানে দ্যাট মিন্স নাউনের মতো কাজ করতেছে সুতরাং এই ওয়াকিং হচ্ছে gerund এটা আপনি বসাতে পারেন সুইমিং সুইম অর্থ সাঁতার কাটা দেখেন আমি লিখলাম সুইমিং ইজ গুড এক্সারসাইজ এখন আপনি বলেন শুধু গেটে প্রথমেই বসবে এটা কি ওই দিকে বসতে পারে না অবজেক্টের স্থানে বসতে পারে না ভার্বের পরে বসতে পারে না হ্যাঁ বসতে পারে তো সেটা কেমন হবে সেটা বোঝার জন্য আপনি আমার এই উদাহরণটা লক্ষ্য করবেন আমি লিখলাম আই লাভ গার্ডেনিং আই লাভ গার্ডেনিং তাহলে লুক এট হিয়ার এটা হচ্ছে বাগ বাট গার্ডেনিং অর্থ কি বাগান করা আমি বাগান করা পছন্দ করি আমি বাগান করা পছন্দ করি তাহলে এখানে গার্ডেনের সাথে আমি কি করছি আই গার্ডেন মানে হচ্ছে আই গার্ডেন আমি বাগান করি তাহলে এই গার্ডেনের সাথে আইএনজি দিয়ে এটা অবজেক্টে আছে অবজেক্টে নাউন বসে সুতরাং এইটাকে বলা হবে gerund তাহলে এটা এই সাবজেক্টের জায়গায় থাকতে পারে যেটা আগে দিছি আমি ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ সুইমিং ইজ গুড এক্সারসাইজ এবং ভার্বের সাথে আইএনজি এটা পরেও থাকতে পারে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হয় এবং সে যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি ইউজ করবেন সেটাই হচ্ছে gerund এবং দেখেন এটা অবজেক্টে আছে এটা নাউনের মতো কাজ করতেছে এখন এটা নাউনের মতো কাজ করতেছে এটা আমি কিভাবে বুঝব এটাও তো আপনি প্রশ্ন করতে পারেন হ্যাঁ অ্যাডজেক্টিভ তখনই হবে যদি আগেরটা নাউন থাকে তো আমার নাউন আর অ্যাডজেক্টিভের কাজটা নাউন মানে কি নাউন মানে হচ্ছে কোনো কিছুর দুষ্গুণ অবস্থা প্রকাশ করে এরকম না নাউন হচ্ছে কোনো কিছুর নাম কিন্তু আসলে কোনো কিছুর নাম না এইভাবে বুঝলে আপনি সব কিছুর নাম তো আপনি জানেন না এখন আমি বললাম কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন কি কোনো কিছুর নাম আমি নাউন অ্যাডজেক্টিভ এই নিয়ে বিস্তারিত আপনাদেরকে ভিডিও দিব যদি আপনাদের মনে হয় যে নাউন অ্যাডজেক্টিভ আমি বিস্তারিত বুঝতে চাই তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আমি অদ্ভুত আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব নাউন আর অ্যাডজেক্টিভ এই দুইটার সম্পর্ক হচ্ছে নাউন এটার পরে আপনার আরেকটা জিনিস যেমন আমি যদি আপনাকে বাংলাতে বলি ভালো ব্যবহার তাহলে কয়টা শব্দ বলছি ভালো ব্যবহার তাহলে আপনাকে বুঝতে হবে দুইটা শব্দ বলছি তাহলে মনে রাখবেন ভালো আগের যেটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ আর যেটা পরে থাকে সেটা হবে নাউন কিন্তু এখানে দেখেন তো আই লাভ গার্ডেনিং তাহলে এখানে কয়টা হয়েছে এখানে বলছি একটা তাহলে এই একটা থাকলে বুঝবেন এটা নাউন এখন যখন এরকম থাকবে দেখেন আই সো এ ওয়াকিং বয় আমি একটা হেঁটে যাওয়া বালক দেখেছিলাম
I follow, I followed, আমি লক্ষ্য করেছিলাম অথবা অনুসরণ করেছিলাম এ ক্রাইং উইমেন। তাহলে দেখেন এখানেও তো আইএনজি আছে, কিন্তু এই আইএনজির পর একটা নাউন আছে। দ্যাট মিন্স এই আইএনজির পর যদি আরেকটা নাউন থাকে, যেটা থাকবে সেটা নাউনই থাকবে যদি দুইটা থাকে। এই ক্রাই ওয়াকিং বয় আপনি কিন্তু আলাদা করতে পারবেন না, হেঁটে যাওয়া বালক, একটা বালক হাঁটতেছে এটাকে বলে ওয়াকিং বয়, একটা মহিলা কাঁদতেছে এটাকে বলে ক্রাইং উইমেন। তো এই যে এইখানে যে শব্দটা দেখতেছেন এটা যদি নাউন হয় তাহলে আগেরটা আইএনজিটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতেছে, তখন আপনি বুঝবেন এটা হচ্ছে পার্টিসিপল। দেখেন আমি যদি এখান থেকে বাদ দেই আই সো, আই সো হিম ওয়াকিং এরকম থাকতো, তাহলে শুধু যদি একটা থাকতো ওয়াকিং থাকতো তাহলে আগে যেটা দেখছেন সেই ক্ষেত্রে বুঝবেন এটা জেরান্ড। আর যখনই পরবর্তীতে আরেকটা বসিয়ে দিবেন তখন এটা বুঝতে হবে এই আইএনজি, এই বয় যদি নাউন হয় তা নাউনের পূর্বে কি হয় অ্যাডজেক্টিভ হয়। সুতরাং এই আইএনজি জেরান্ডের মতো মনে হলেও আপনাকে বুঝতে হবে এইখানে পার্টিসিপল, আই সো এ ওয়াকিং বয়, আর এইখানে যেই ওয়াকিং থাকবে সেটা চলমান বোঝাবে। দেখেন আই ফলো এ ক্রাইং উইমেন, দ্যাট মিন্স আমি যখন অনুসরণ করছিলাম সেটা কাঁদতেছিল, চলমান বুঝাইতেছে। কিন্তু আপনি ইংলিশে দেখে তো বুঝতে হবে জেরান্ড, সেই জন্য বুঝবেন যখন নাউন থাকবে পরেরটা তার আগেরটা আইএনজি থাকবে তখন বুঝবেন সেটা হচ্ছে পার্টিসিপল। আর যখন একটা ভার্বের সাথে আইএনজি থাকবে, আই সো হিম ব্যাগিং, আই সো হিম ব্যাগিং, তো এটা শুধু এখানে না এখানেও থাকতে পারে। যেমন দেখেন তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, আমি আপনাদেরকে প্রশ্ন দিতেছি এক নম্বরে, রানিং কার ইজ ডেঞ্জারাস, রানিং কার ইজ ডেঞ্জারাস। তাহলে এখানে দেখেন রানিং কি আইএনজি দেওয়া আছে সাবজেক্টে, সেটা নাউনে হওয়ার কথা, বাট দেখেন পরেরটা কার হচ্ছে নাউন, তাহলে এই কারের আগের যেটা বসাইতেছেন সেটা হয়ে গেল বা অ্যাডজেক্টিভ। পরেরটা যদি নাউন থাকে আগেরটা অ্যাডজেক্টিভ হয়। আমি আবারও বাংলাতে বুঝাই, আমি আপনাকে বললাম সুন্দর মেয়ে, সুন্দর ভই, সুন্দর বাগান, সুন্দর ব্যবহার, তাহলে যদি দুইটা হয় তাহলে বুঝবেন আগে যেটা সুন্দর বলছি সেটা হবে, বাংলাতে তো আমার নাউন বুঝতে হবে, যখন দুইটা কথা বলবেন দুষ্গুণ সহ ভালো ব্যবহার তাহলে ভালো অ্যাডজেক্টিভ, ব্যবহার নাউন। লম্বা ছেলে, লম্বা হচ্ছে অ্যাডজেক্টিভ, ছেলে হচ্ছে নাউন। যখন দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত থাকবে তখন আগেরটা হয়ে যাবে নাউন, আগেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, পরেরটা হয়ে যাবে নাউন। তাহলে এই একই ক্ষেত্রে নাউন অ্যাডজেক্টিভ বোঝার জন্য বুঝবেন যখন রানিং কার, এটা কি রানিং বলতে পারবেন, কার আলাদা করতে পারবেন? তাহলে রানিং কার, এই কার হচ্ছে নাউন, আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই ক্ষেত্রে আইএনজি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর পার্টিসিপল হচ্ছে আপনার এরকম থাকবে, রানিং ইজ গুড এক্সারসাইজ, যেমন আমি লিখলাম স্মোকিং ইজ ডেঞ্জারাস অথবা ইঞ্জুরিয়াস টু আওয়ার হেলথ। তাহলে এই ক্ষেত্রে দেখেন তো এখানে কয়টা শব্দ, একটা। সুতরাং এই আইএনজি মানে হচ্ছে নাউন, সাবজেক্টে আছে। আবার যদি থাকতো এরকম যদি থাকে স্মোকিং জোন
দেখেন এই স্মোকিং দিয়ে আমি দিলাম স্মোকিং জোন ইজ নট স্মোকিং জোন ইজ নট ইন পাবলিক প্লেস তাহলে দেখেন এখানে